নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। বারামুলার পর ফের জঙ্গি নিশানায় সেনা কার্যালয়, এবার জঙ্গি হামলা হান্দওয়ারার লাঙ্গেটে সেনা কার্যালয়। 30 রাষ্ট্রীয় রাইফেলসের প্রধান কার্যালয়ে হামলার খবর মিলেছে। ভোর 5টা নাগাদ কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। সেনা তৎপর হলেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরাও। দুপক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলে। 3 জঙ্গির নিকেশ হয়েছে বলে খবর, 2 জন জওয়ান আহত হয়েছেন বলে খবর। উড়ির মতো এখানেও সেনা পোশাকে এসেছিল জঙ্গিরা। সুরক্ষিত রয়েছে কার্যালয়, জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। সেনা সূত্রে খবর, এলাকায় একজন জঙ্গি লুকিয়ে রয়েছে, সেই জঙ্গির খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা। গত 2 তারিখ বারামুলায় জঙ্গিদের টার্গেট ছিল রাষ্ট্রীয় রাইফেলসের ঘাঁটি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মেজর জেনারেল কে কে গাঙ্গুলি। মেজর জেনারেল গাঙ্গুলি, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। মেজর জেনারেল গাঙ্গুলি, যে পরিস্থিতি এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে রয়েছে, ভারত একের পর এক হামলার ঘটনা ঘটছে, স্ট্র্যাটেজিক্যালি ঠিক কোন দিকে যাচ্ছে বা ভারত যে অবস্থান সে নিয়ে আপনি কি বলবেন? পাকিস্তান এইরকম ঘটনা ঘটিয়েই যাবে, কারণ তার বন্ধু রয়েছে চীন, তার উপরে ভরসা করে পাকিস্তান এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। আর সেই জন্যে আমাদের প্রত্যেকটি সেনা ঘাঁটি, সেনার হেডকোয়ার্টার, সমস্ত উপরে তীব্র নজর রাখতে হবে। এইটাকে আমি অভিনন্দন জানাই আমাদের সেনাকর্তাদের, যারা সত্যিকারের এই জঙ্গিদের আগেই দেখতে পেয়েছেন এবং গুলি চালিয়েছিলেন। তো এই পরিস্থিতিতে ভারতকে বোধ হয় আরো একটা এইরকম আঘাতে ব্যস্ত থাকতে হবে এবং চিন্তা করতে হবে কোন টার্গেটে মারলে সেই জঙ্গিদের তাদের নিকেশ করা যাবে। আর আমার মনে হয় অনেক জঙ্গি এখনো ভারতের মধ্যে, বিশেষ করে কাশ্মীরে লুকিয়ে রয়েছে, তারা কিন্তু ওদের ওই জেএস মোহাম্মদ বলুন আর এলিটি বলুন কিংবা আইএসআই বলুন, এদের এদের অর্ডারে আদেশ মতন এইরকম ঘটনা ঘটাবার চেষ্টা করছে। এটাকে সহ্য করা সম্ভব নয়। আবার আরেকটা বোধ হয় স্ট্রাইক ভারতের পক্ষে করার প্রয়োজন হয়েছে বলে আমার মনে হয়। বিশেষ করে গোয়েন্দা সূত্রে যদি জানতে পারা যায় কোথাও জঙ্গিরা ঘাঁটি গেড়েছে, আবার ভারতের দিকে প্রবেশ করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রগুলোর উপর নজর রাখতে হবে এবং সেই ক্ষেত্রে কোনো একটা টার্গেট যদি পাওয়া যায়, সুটেবল টার্গেট, তাকে আঘাতও করতে হবে। একেবারেই মেজর জেনারেল গাঙ্গুলি, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। মেজর জেনারেল কে কে গাঙ্গুলি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।